কেন্দ্র সরকারের আট বছরের পূর্তি উপলক্ষে সরকারের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক বৈঠক বনগাঁ বিজেপি জেলা সভাপতির। এদিন জেলা কার্যালয়ে দুই বিধায়ককে সাথে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি। কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নের খতিয়ান তুলে সাংবাদিক বৈঠক বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাসের। কেন্দ্র সরকারের আট বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তার অঙ্গ হিসেবে কয়েকদিন আগে বনগাঁ স্টেশনে এক অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। এবার কেন্দ্র সরকারের আট বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন বনগাঁ জেলা কার্যালয়ে। এদিন বনগাঁ গান্ধীপল্লী এলাকায় বনগাঁ উত্তর দক্ষিণের দুই বিধায়ককে পাশে বসিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি। বিগত আট বছরে কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অষ্টম বর্ষ যে শাসনকাল বা তার যে সময়সীমা সেটা পূর্ণ হয়েছে এবং এই সময়টাতে মধ্যে ভারতবর্ষের উন্নতির একদম চরম শিখরে পৌঁছে গেছে। মূলত আট বছরের মধ্যে শুরুর থেকে নরেন্দ্র মোদী যেটা ছিল সবকা সাথ সবকা বিশ্বাস বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস, সবাইকে সাথে নিয়ে সবার জন্যই তিনি উন্নতি করেছেন। আমরা দেখতে পেয়েছি কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে, যার জন্য আজকে ফসল সর্বোচ্চ মাত্রায় উৎপাদন সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। আমরা দেখতে পেয়েছি যে প্রায় সাড়ে তিন কোটির মতো মানুষের গরিব মানুষকে তিনি পাকা ঘর দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে, প্রায় 6.5 লক্ষ মতো তিনি প্রাইমারি স্কুল তৈরি করেছেন, ইউনিভার্সিটি তৈরি করেছেন। আমি শিক্ষাক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্যক্ষেত্রে দেখি 22খানা এইমস হয়েছে এবং এই আট বছরের মধ্যে 15খানা এইমস হয়েছে। সমস্ত দিক থেকে যদি আমরা দেখি সামরিক ক্ষেত্রে সৈন্যদের মনোবল বেড়েছে, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন 40 বছরের পুরনো, সেটাকে উনি সেনাবাহিনীর প্রাক্তন সেনাদের জন্য করেছেন। আর যদি দেখতে পাই বহু বিতর্কিত সমস্যা কাশ্মীরের, সেই সমস্যা 370 দ্বারা তিনি বিলোপ করিয়েছেন। আমরা দেখতে পেয়েছি 500 বছরের পুরনো রাম মন্দিরের সমস্যা তিনি বিলোপ করিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ট্রিপল তালাক, যে মহিলাদের মুসলিম মহিলাদের 1500 বছরের যে যন্ত্রণা, সেই মুসলিম মায়েদের বোনদের সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। আর সমস্ত কিছু বিনা সংঘর্ষে এবং বিনা রক্তপাতে বিনা আন্দোলনের মধ্যে করতে পেরেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।